নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে। গানের অনুষ্ঠান অবশ্যই আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রায়শই দেখছেন। একটু বেশি রাত্রের দিকে আমাদের অনুষ্ঠানটি এতদিন হচ্ছিল এবং টানা হয়ও। আপনারা 12:45 রাত্রে অনেকেই অনুষ্ঠানটি দেখেছেন এবং তার আগে আমাদের এই অনুষ্ঠান বিকেলেও আপনারা দেখেছেন। ভীষণ জনপ্রিয় একজন মানুষকে নিয়ে বসেছি এবং অবশ্যই আজকের দিনে সত্যি দরকার। অনেক রকম এক্সপেরিমেন্ট হচ্ছে নানান দিক থেকে এবং সেই দিক থেকে এই মানুষটিও কিন্তু চালিয়ে যাচ্ছেন গান বাজনা এবং নাচ। এর পাশাপাশি ঘরের বিভিন্ন কাজকর্মে তাকে ব্যস্ত থাকতে হয়, এর পাশাপাশি গানে তো অবশ্যই তিনি আছেন। চেনেন সবাই, আলাপ করে আমাদের মধ্যে উপস্থিত শিল্পী রুমা ঘোষ। রুমাদি নমস্কার, শুরু করুন রুমাদি, প্রথম গান। হ্যাঁ, আমার দর্শক বন্ধুদের কিছু গান শোনাতে এসেছি, ভালো লাগলে ফোন করবেন। হ্যাঁ, ফোন খোলা, আর রুমাদির পার্সোনাল নাম্বারেও আপনারা অনুষ্ঠানের পর অবশ্যই ফোন করতে পারবেন। একটা ফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম যে দিদিকে জানাচ্ছি, অনেকদিন পর দিদিকে আবার দেখতে পেলাম, খুব ভালো লাগছে দিদিকে অনেকদিন পর দেখলাম। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ওকে ওকে। হ্যাঁ একটুখানি দিদি শুনবো পুরনো দিনের গানগুলোই তো আপনি এত ভালো করে। হ্যাঁ হ্যাঁ, একটু বাংলা গানই শুনবো। আচ্ছা, লতাবা আশা কারোর গান একটু বলুন। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ভালো থাকবেন। ওকে ওকে, বাই বাই বাই, খুব ভালো লাগলো। আচ্ছা প্রথমে ফোন। আচ্ছা আমি পূজার পর যে আমি তারি জানি তারি জানি আমায় জিজর আপন কোনে তারি জানি তারি জানি তারি জানি আমায় জিজর আপন মনে তারি জানি তারি জানি তারি জানি তারি রুমাদিকে আজকে অন্যরকম লাগছে এবং অনেক রকম গান করেন, এক্সপেরিমেন্ট করেন, নিজেও নিজের মতো একটা স্টাইল করে নিয়েছেন রুমাদি তার গাওয়ার ইয়েটা, আর ভালো লাগে রুমাদি বেশ নানা রকম গান। আমি সবার গান করি, সব শিল্পীদের, কিন্তু স্টাইলটা আমার নিজের থেকে দিই, একদম নিজের স্টাইলে গান। হ্যাঁ নিজের স্টাইলে, রবীন্দ্রসঙ্গীত সারা দিন গান বাজনা এবং ঘরের কাজ, সারা দিন সংসার তো আছে আমার, সবকিছু নিয়ে, আমার সবাইকে নিয়ে থাকতো, ছেলে মেয়ে সবাই। ঠিক আছে রুমাদি, চলুন পরের গানে চলে যাই। আচ্ছা একটা প্রেম, প্রেম পর্যায়ে কাছে থেকে দূর ছিল কেন গোড়াধারে, কাছে থেকে দূর ছিল কেন গোড়াধারে, কাছে থেকে দূর ছিল মিলনের সাথে বিরহ করার বাধা
গান গাইছেন রোমাদি। রোমাদির মোবাইল নাম্বারগুলো রেখে দিন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার 15 মিনিট বাদেও আপনারা কথা বলতে পারবেন। এখন আমরা ফোন নেব সরাসরি, আপনারা ফোনেও আসতে পারেন। রোমাদি নানান ধরনের গান করেন এবং বিভিন্ন কাজে ব্যস্ত, আর যারা ফাংশন করাবেন তারা অবশ্যই পার্সোনালি একটু ভিজিট করে নেবেন আপনারা। হ্যাঁ রোমাদি, চলে যাই পরের গানে। আমি বলি ঠংতে দুলিয়া নন্দী, আমি বাসর জাগি চাঁদনি রাতে
অনেক ভক্ত আছে রুমাদির, রুমাদির নানা রকম গান এবং ফোক সং গুলো বেশ মানায় এবং রুমাদির নিজস্ব সৃষ্টিতেও কিন্তু অনেক গান রুমাদি করেন। অবশ্যই ফোন নিয়ে নি। হ্যালো, ফোন নাম্বার বলুন। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বর্ধমান থেকে সাহিল বিশ্বাসজি বলুন। যারা দূরে দূরে নিয়ে যাবেন অবশ্যই ফোন করে নিন। নাম্বারটা দিবেন। হ্যাঁ আপনার ফোন নাম্বার যাচ্ছে তো টিভিতে। দুটো নাম্বারই আপনার যায়। বাটির গন্ধ আছে এরকম গানগুলো বেশ রুমাদির কণ্ঠে মানায়ও, নানা রকম গানই করেন রুমাদি। তার মধ্যে আমি দেখেছি স্পেশালিটি এইগুলো ভীষণ ভালো লাগে রুমাদির। অনেক সিডি দেখতে পাচ্ছেন আপনারা, সিডিগুলো আপনারা কালেক্ট করতে পারবেন অবশ্যই, সিডি বেরোচ্ছে নিয়মিত। আচ্ছা বন্ধু একজন আছেন। হ্যালো, খুব ভালো গান শুনছি। আচ্ছা আচ্ছা, আমি তো দেখি গান শুনি, খুব ভালো লাগে। সব রকম গান তো উনি, এটা বোঝা যায় যে ওনার গানের প্রতি খুব আগ্রহ। ধন্যবাদ। কোথা থেকে বলছেন? আমি বটতলা থানার ওখান থেকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ।
স্বাদের লাউটা বেশ অনেকবার গিয়েছেন, এখনো ডিমান্ড আছে। হ্যাঁ এবং হাসিতে আনন্দে তিনি কিন্তু বেশ সুন্দরভাবে আছেন এবং গানগুলো গেয়ে যাচ্ছেন পরপর। রুহাদি যেখানে অবশ্যই আপনারা মানে বুঝতেই পারেন, বেশ গলা ছেড়ে নিজের মতো করে গান করছেন এবং সত্যি আনন্দ লাগে প্রত্যেকের। রুহাদি চলে যায় পরের গান। আচ্ছা একটা মুকেশ দা, হ্যাঁ শুরু করুন, সময় নষ্ট হচ্ছে, আমরা চটপট চলে যাই রুহাদি গানে। আপনি শুরু করুন, আপনার সময়টা Oh,
রাখি গাওনা গুনগুন গুনগুন গাওনা দক্ষিণা গো বহনা শশুর শশুর বহনা পিতা ঘর আসেছি কিন্তু মানা নাচনা তাতে পাখি নাচনা বুলবুল পাখি গাওনা গুনগুন গুনগুন গাওনা দক্ষিণা গো বহনা শশুর শশুর বহনা পিতা ঘর আসেছি পিতা ঘর আসেছি এখন জমিয়ে দিয়েছে রুমা দিয়ে হাসিতে আনন্দে বেশ সুন্দর জমজমাটি গান পরিবেশ সবাই নাচছেন আমি জানি টিভির ওপরে হ্যাঁ বলুন হ্যালো হ্যালো বলুন বলুন কোথা থেকে আমি না গান শুনতে যাই কোথা থেকে বলছেন বর্ধমান থেকে বর্ধমান থেকে কি নাম বুবাই বুবাই হ্যাঁ আমি শুনেছি মানে একবার আস্তে করে বললে বলো কি গান মুনিবর নাম হই গানটা শুনলে খুব খুশি হতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আনলাম ভালো লাগছে তো অনুষ্ঠান তো হ্যাঁ অনুষ্ঠানে ভালো লাগছে বলে তো ফোন করে বললাম ধন্যবাদ ধন্যবাদ অনেক ভিউয়ার্স বেশ নাচানাচি হচ্ছে ক্লাবে টাবে সব জায়গায় আমি জানি তোমাদের অনেক জমিয়ে দেয় চলুন শুরু করুন পরে গান আচ্ছা এখন এটা মান্না গান সুন্দরী গো দোফাল Oh,
ঘর ঘরের যে কাজগুলো মহিলাদের থাকে সেগুলোতে আপনি অনেক জায়গায় ফাংশন মানে প্রাইস টাইস পেয়েছেন, অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপরে ঘর রান্না বান্না হাতের কাজ করেছি, রান্না করে সবকিছুতে। এবং প্রথম জীবনে নাচেও আপনি নাচতেও পারতেন, এখনো নাচ করতে পারি, কিন্তু এই আমার সিডি বেরিয়ে গেছে, আমার নাচ আছে তার ভিতর, প্রচুর নাচ দিয়ে দিয়ে করেছি গান, তার পাশাপাশি এত সব মানে গুণ সব দিক থেকে এখনো চালিয়ে যাচ্ছেন, মানে নিরন্তর একটা প্রয়াস। ভালো লাগে সবাই শোনেন আপনার গান, আপনি নিয়মিত আসেনও তো। যাই হোক, আর একটা গানই বোধহয় হবে দিদি, আপনার ফেভারিট কোনো একটা গান, আর মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন, অনুষ্ঠানের ঠিক 5-10 মিনিট পর থেকে আপনারা ফোন করবেন 9830573227 9903914918 এ। দিদি শুরু করুন। সুর যাই রে ঝিকিমিকি দিয়া, আজকে তুমি আধারাতে কোথায় ছেড়ে দিয়া, ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া, আজকে তুমি আধারাতে কোথায় ছেড়ে দিয়া, ঘুমের হাওয়া বোনা দিয়ে কিছু জগা থাকে প্যাডে এবং তবলায়, দুজনেই খুব এনজয় করে আমি দেখেছি, বেশ সুন্দরভাবে সবাই মিলে একটা অনুষ্ঠান পরিবেশন করেন দিদি এবং দিদির হ্যান্ডসরা। তো যাই হোক, আজকে আবার সময়টা হট করে শেষ হয়ে গেল, আপনারা মোবাইল নাম্বার অবশ্যই খোলা পাবেন, কথা বলবেন দিদির সাথে অবশ্যই রাত 11টা অবধি, কালকেও কথা বলতে পারবেন। আজ আর সময় নেই, আজকের মতো বিদায় নেব দিদি, কিছু বলার থাকলে বলে নিন দর্শকদের। আবার আসছি আবার গান নিয়ে আপনাদের পছন্দ মতো। আজকে ভালো মানে আজকের মতো বিদায়, ভালো থাকবেন, নমস্কার।